গুরুদেব কাছে রেখে দীক্ষা দিল হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর করণে যখন দীক্ষা দিল বাবা এইবার দুঃখী গুরুদেবের চরণ ধুলি মাথায় নিল গুরুদেব আমার একটা বাসনা কি বাসনা বাবা বললে আমি যে রাধা রানীর কৃপা পেতে চাই ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরেছে বক্ষে গুরুদেব শোন বাবা তুই কৃষ্ণ ভজনে জয়ী হয়েছিস তাই আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণদাস হৃদয় চৈতন্য ঠাকুর গুরুদেব নাম দিল ছোট্ট দুঃখী কি বললে আজ থেকে নাম দিলাম তোর কৃষ্ণদাস কিন্তু বাবা তুই যে রাধারানীর কৃপা পেতে চাস রাধারানীর কৃপা পেতে গেলে তোকে যেতে হবে মধুময় বৃন্দাবনে জয়রাধে তাই আজকের গুরুদেব বললে তুই বৃন্দাবনে যে জীব গোস্বামী চরণ শরণাপন্ন কর তুই রাধারানীর কৃপা পাবি জয়রাধে ছোট্ট দুঃখী কৃষ্ণদাস এইবার গুরুদেবের চরণ ধুলে মাথায় নিয়ে মনকে বলছে ওরে মন চল রে আমার মন যদি কিঞ্চিত কৃপা হয় আর বদনে কি বলছে আমি যাব বৃন্দাবনে আমি যাব বৃন্দাবনে আমি যাব বৃন্দাবনে আমি যাব বৃন্দাবনে একবার রাধে রাধে বলে সবাই বাহু তুলে আমার নামে কেন বৃন্দাবনে জয়ধ্বনি করছিস এই বৃন্দাবনে এই কুঞ্জবনে আমার রাধারানীর নামে সবাই জয়ধ্বনি করে জয় রাধারানী তাই তো আচ্ছা গুরুদেব আমি বড় আশা করে এসেছি আপনার চরণে আপনি আমায় কৃপা করুন আমি রাধারানীর কৃপা পেতে চাই গৌর হরি বল জীব গোস্বামী বললে দাঁড়া বাবা আমি কি কৃপা করবার মালিক কৃপা কাকে বলে জানিস করে পাওয়াকে বলে কৃপা আগে করো তারপরে পাবে তাই তো মা কিন্তু গুরুদেব আমি বড় আশা করে এসেছি গুরুদেব
আমি রাধা রানীর কৃপা পেতে চাই। বললি কি নাম তো? আজ্ঞে আমার নাম হচ্ছে দুকি কৃষ্ণ দাস। আজকের গুরুদেব এসে বসলো, শোন বাবা শোন, ওরে যারা কৃষ্ণের চরণে দাস হয় তাদের নাম কি আর দুকি হয় রে? কি যারা সংসার জগতে আছে তাদের নাম দুঃখী হয়, যারা কৃষ্ণের চরণে দাস তাদের নাম দুঃখী নয়। আসলে কি জানেন গুরুদেব, ওই আমার গুরুদেবের দিয়া নাম তো, তাই দুটো নাম আমি সব একসঙ্গেই বলব। তোর গুরুদেবের নাম কি রে? মানে দীক্ষা গুরুর কথা বলছে। আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। ওই দহিকে মন্দির থেকে একটু প্রসাদ এনে দে, একটা আসন পেতে দে। এখন খুব বাচ্চা ছেলে তো বাবা, গুরুদেবের বদনের দিকে তাকিয়ে বলছে, গুরুদেব আপনি আমার গুরুদেবের নাম শুনে অমন চমকে উঠলেন কেন গো স্বামী বাবা? বলছে ওরে কৃষ্ণ, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য কেন হয়েছে জানিস? তোর গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ, তোর গুরুদেবের গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। ওই গৌরীদাস পণ্ডিত তীর্থে গেছে, তীর্থের মধ্যে আসতে পারলো না ফিরে, তাই হৃদয় আনন্দ করেছে উৎসবের আয়োজন। তোমার তীর্থ করলে দেখবে একটা উৎসব করতে হয় ফিরে এসে, তাই না? গুরু যখন তীর্থের মধ্যে আসতে পারলো না, শিষ্য সম্মান রক্ষা করেছে, এবার একটা উৎসবের আয়োজন করেছে, সেই সময় ফিরে এলো ওই গৌরীদাস পণ্ডিত। গুরুদেব এসে দেখছে উৎসবের আয়োজন করেছে, গুরু সম্মান রক্ষা করছে। ওরে কৃষ্ণ রে, তখন একটা বড় লাঠি নিয়েছে গৌরীদাস পণ্ডিত, লাঠি নিয়ে ওই হৃদয় আনন্দকে যখন আঘাত করতে গেলেন, ওরে কৃষ্ণ কি দেখা গেল জানিস? আমার নিতাই গৌর নাচতেছে, 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 কিন্তু কৃষ্ণ তুই তো বৃন্দাবনে এসেছিস বাবা। জীব গোস্বামী বললে, এই বৃন্দাবনে 64 প্রকারের সেবা আছে, আমি তোকে কোন সেবায় নিযুক্ত করি বলতো বাবা? ছোট্ট দুঃখী বলছে, আমি সেই সেবা করিব, আপনি বলে দিন, আপনি কৃপা করে আমাকে যে সেবায় নিযুক্ত করবেন আমি সেই সেবাটা করব। জীব গোস্বামী কি করলে বাবা? একটা সোনার ঝাড়ু তুলে দিল, সোনার ঝাড়ু বাবা, সোনার ঝাড়ুটা যখন দিল, সোনার ঝাড়ুটা হাতে দিয়ে বলছে, কৃষ্ণ আজ থেকে তোর হাতেই তুলে দিলাম সোনার ঝাড়ু। শোন, আজ থেকে তুই সকাল সন্ধ্যাগত সময় এই কুঞ্জ মন্দির পরিষ্কার করবি, কুঞ্জ বন পরিষ্কার করবি, আজ থেকে তোকে আমি এই সেবায় নিযুক্ত করব। তবে শোন কৃষ্ণ, আজ থেকে তুই সবাইকে ভুলে যা, আজ থেকে
থাকে যেখানে আছে তোর আর আলো সজন বন্ধু বান্ধব ভুলে জানে যেখানে বন্ধু সজন বন্ধু বান্ধব সবাইকে সোনার ঝাড়ুটা হাতে সেই ঝাড়ুটা বক্কে জড়িয়ে ধরেছে গুরুদেবের চরণদুলি মাথায় দিয়েছে গুরুদেব আমি বৃন্দাবনে বড় আশা নিয়ে এসেছি কিন্তু ঝাড়ু তুই তো বৃন্দাবনে কত বৈষ্ণবের চরণ ধুলি ঝাড়ে দিস বৃন্দাবনে কত বৈষ্ণবের চরণ ধুলি ঝাড়ে কিন্তু আমার রাধা রানীর চরণ একবারে পাওয়া পাওয়াই দি রাধা রানীর চরণ একবারে পাওয়াই রাধা রানীর চরণ আমার পাওয়া পাওয়াই তুই তো কত বৈষ্ণবের চরণ ধুলি